ওই ছোট্ট কবরে কই পাবি মশারি বল ছোট অন্ধকার কবর ঘরের মধ্যে মশারি টানাইয়া ঘুমাইছো গরমের মধ্যে ফ্যানের বাতাস আল্লাহর কোরআনটারে মিথ্যা মনে করিস না রে বাবা আরে আজকে আমার ডানে বন্ধু বামে বন্ধুর অভাব নাই কিন্তু যেদিন আজরাইল আমার পেছনে এসে ধাক্কা দিয়ে দিবে আমার গায়ের জামাটা আমার গেঞ্জি বেলেট দিয়া কেটে কেটে সবাই রাখবে আমার মা আমার বাবা আমার আপনজনেরা আমার লাশটারে ঘর থেকে নামাইয়া দিবে কেউ ঘরে রাখবে না সাদা কাপনের প্যাকেট বানাইয়া গরম পানির গোসল করাইয়া এমন বাসবাগান যেখানে কবর দিবে দিনের বেলা যাইতো ভয় লাগে ওই জায়গায় চাপা মাটি দিয়া সবাই চলে যাবে একবারও আর আমার খবর নিবে না আমি প্রতিদিন রাতের বেলা বাসায় ঘুমাইলে সকালবেলা আম্মা জান ডাক দেয় বাবা ওটার কত ঘুমাবি নাস্তা কর কিন্তু বাড়ির দরজায় যখন আমারে মাটির তলে রাইখা আসবে আর একদিন আমার আম্মা জান বলবে না উঠো বাবা নাস্তা খেয়ে যাও বাবায় কখন আমারে আর ডাকবে না আমার ভাই আমার বোনেরা একবারও খর স্মরণ করবে না যে আমি দেওদের একটা ভাই ছিলাম আমার ভাই আর কখনো স্মরণ করবে না ওই অন্ধকার কবরে তো কষ্টের জায়গা আমি আমার রুমে যখন ঘুমাইতে যাই মশার কারণে ঘুমান ঘুমানের ক্ষতি হবে মশারি টানাইয়া ঘুমাই মশায় কামড় দিলে ঘুমাইতে পারি না এ যুবকেরা পায়ে হাত রেখে বলে গেলাম একটু চিন্তা করো রে বাবা আজকে আমি যদি টুপি দাড়ি ফলাইয়া প্যান্ট শার্ট লাগাইয়া তোর মতো মাস্তান হইয়া রাস্তায় ঘুরতাম কেউ আমারে বাধা দিত না আমি যদি দাড়ি কামাইতাম কেউ বাধা দিত না আমি যদি প্যান্ট শার্টটাই পরে চলতাম কেউ আমারে বাধা দিত না রে বাবা কিন্তু না রে বাবা এত কষ্ট টুপি মাথায় দিছি কত গরম লম্বা জামা পইরা সবসময় থাকি কত কষ্ট তুমি বুঝো আমিও বুঝি ও বাবা শীতের দিনে নামাজ পড়তে ঠান্ডা পানি দিয়ে অজু বানায় কত কষ্ট কম বুঝি না রে বাবা এরে বড় কেন নামাজ ছাড়ি না রে বাবা আল্লাহর কোরআন সত্য মিথ্যা প্রমাণের জন্য বহু অপচেষ্টা বেঈমানেরা করেছিল আজ পর্যন্ত ভুল বের করতে পারে নাই ও যুবকেরা নিজের অন্তরকে জিজ্ঞাসা করো ওই কোরআন শরীফের মধ্যে জান্নাতের বয়ান আছে জাহান্নামের বয়ান আছে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ কোরআনের মধ্যে তাও বলেছেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম ও আল্লাহর বান্দা যারা গুনাহগার তাদের জন্য জাহান্নাম যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাত এরে আল্লাহর বান্দা যুবক ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের মা বোনেরা ওই অন্ধকার কবরে একা আজকে আমারে যদি ছোট একটা রুমে আটকাইয়া দিয়া ঘুম পাড়ায় রাখে আমি ভয়ে বলবো আমি এখানে ঘুমাবো না ওই অন্ধকার কবর পোকামাকড়ের ঘর ওই কবরে গুনাগার হয়ে গেলে জাহান্নামের আগুন গরম সহ্য করা যাবে না রে বাবা সইতে পারবা না মনের একটু বুঝাও রে মন আমার মতো যুবক যদি স্কুল কলেজে ভরিয়া নামাজ পড়ে আমি কেন পারি না মোনাজাত দিয়া কত যুবকেরা কান্না করে তোমার চোখে কেন পানি আসে না রে বাবা গুনার কারণে আমার আল্লাহ বেজার গুনার কারণে তোমার অপরাধে তোমার মা বাবার বরদোয়া এখনো সময় আছে মা বাবার থেকে দোয়া নাও ওলামায়ে কেরাম থেকে দোয়া নেওয়ার চেষ্টা করো রে বাবা গুনা ছাড়ো তওবা করো মনে মনে আল্লাহকে বলতে থাকো আল্লাহ জীবনে তো শক লাগাইয়া কত অন্যায় না করলাম আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম আর নামাজ ছাড়বো না আর বেপর্দায় চলবো না মা বাবারে কষ্ট দিয়া বরদোয়া নিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাগার হব না আর দাড়িটা কাটিয়া নবীরে কষ্ট দিব না নবীজির তরিকা মানিয়া চলব ও আল্লাহর বান্দারা ওমরের অন্তর নিয়ে যারা মাঠে বসছো আল্লাহর কাছে তওবার নিয়ত যদি খাঁটি হয় গলায় ছুরি আসলে নামাজ ছাড়বা না চাকরি থাকার যাক নামাজ ছাড়বা না আল্লাহকে বেজার করবা না নবীরে বেজার করবা না মা বাবার দোয়া নিয়ে চলবা আলেমদের পরামর্শ নিয়ে চলবা
তওবা করার মতো যদি অন্তরে খাঁটি নিয়ত হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে, যাদের অন্তরের নিয়ত খাঁটি এমন যারা আছো আমি তাদেরকে বলবো, যুবকেরা, আব্বা জানেরা, আম্মা জানেরা, যদি আপনাদের তওবার নিয়ত খাঁটি থাকে, মরিয়া গেল আর নামাজ ছাড়বেন না, দাঁড়িয়ার কাটবেন না, মা বাবারে কষ্ট দিবেন না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হবেন না, আর কখনো নবীর তরিকার বাহিরে চলবেন না। আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি سراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সূরজ নে দিয়া আপনি শোয়াউ কয়ে পয়গাম সূরজ নে দিয়া আপনি শোয়াউ কয়ে পয়গাম দুনিয়া হে আজব চিজ কভি সুবহ কভি শাম দুনিয়া হে আজব চিজ কভি সুবহ কভি শাম
میں ہو دنیا کا طلبگار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو مقبول ہے شاد ہے قابل تو بہت ہے مقبول ہے شاد ہے قابل تو بہت ہے آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے তৃতীয় বার্ষিক ইসলামী জলসা 9 অক্টোবর 2023 আনন্দনগর সরকারি টেকনিক্যাল কলেজ মাঠে আয়োজিত আজকের এই জলসায় উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জমির উদ্দিন মণ্ডল সাহেব প্রধান অতিথি আলহাজ ডাক্তার মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারি এমপি মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনার যুগে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও হাজারো লাখো লাখো মানুষের ভেতর থেকে আমাদেরকে বাছাই করে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে মহব্বতে সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়িন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আজম রসুল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء شفيع محشر ساقي كوثر آقاء نامدار مدينة كتاجدار آفتاب نبوة فخر موجودات سيد المخلوقات حضرت محمد الرسول الله صلى الله عليه وآله وسلم رقر নবীজির নামে দরুদ পড়লে কি হয় গুনাহ হয় কি হয় পড়লেন না কেন আপনারা সবাই জবান খুলে পড়েন একবার সাল্লাল্লাহু একবার পড়েছেন তিনটা পুরস্কার পেয়ে গেছেন সুবহানাল্লাহ সবাই বলেন এক নম্বর পুরস্কার দশটা গুণা আমল নামার থেকে মাফ হয়ে গেছে দশটা নেক আমল নামায় যোগ হয়েছে আল্লাহর দরবারে আপনার মর্যাদা দশ গুণ বেড়ে গেছে হর কে বাসুদ আমলে সল্লু মুদাম আতেশে দোযখ শাওয়াদ বরওয়াই হারাম দরুদ শরীফ বেশি বেশি পড়বেন কৃপণতা করবেন না এটাই আখেরাতের পুঁজি না হয় আপনারা এই প্রচন্ড গরমের ভেতরে এত কষ্ট করে এখানে বসে আছেন টাকাও দেওয়া হবে না খানাও দেওয়া হবে না নগদ কিছুই দেওয়া হবে না যা বয়ান হবে সব গাইবি বয়ান জান্নাত দেখানো যাবে না জাহান্নাম দেখানো যাবে না আল্লাহর গুণগান করব কিন্তু আল্লাহকে দেখানো যাবে না
রসুলকে দেখানো যাইতো তাও যাবে না, আবু বকর ওমর ওসমান আলীকে দেখানো যাবে না, সব গায়েবী বয়ান হবে, নগদ কিছুই পাবে না। এরপরও মানুষ এখানে বসে আছেন কষ্ট করে একটা বিশ্বাস নিয়ে, যে বিশ্বাসের মধ্যে কোনো ঘাটতি নেই, এই বিশ্বাস আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, আল্লাহ কবুল করেন। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি প্রশাসন, উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আবারও আসতে বললেন, দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারা শুনেছেন, রব্বুল আলামিন উলামায়ে কেরামদের কথাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। সমস্ত উলামায়ে কেরামদেরকে হকের উপরে মজবুত হইয়া ইজ্জতের সাথে জীবন যাপনের তৌফিক আল্লাহ দান করেন। সমস্ত মুসিবত থেকে উলামায়ে আহলে হকদেরকে হেফাজত করেন। বিশাল এই আয়োজন পুরা অঞ্চলের জন্য এক নেয়ামত, কারণ এতগুলো মানুষ কোন পৃথিবীর কোটিপতি ও টাকার লোক দেখাইয়া এত টাইম বসায় রাখতে পারতো না। যদি বসাইতে চাইতেন তাহলে আগে গাড়ি ফিরি দেওয়া লাগতো, ভাড়া নাই, বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা লাগতো, ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো, নিয়ন্ত্রণের জন্য কি পরিমাণ র‍্যাব পুলিশ লাগতো, ও সারা জীবন শুনে লাভ কি? এই কথাগুলো চিন্তা করেন, হেদায়েতের দরজা খুলে যাবে। বহুত বুদ্ধি লয়ে বসছেন না, হুজুর গো মাথায় কিচ্ছু নাই, সব বুদ্ধি আপনাদের, একটু বুদ্ধি দিয়ে চিন্তা করেন তো, এতগুলো মানুষ, প্রচণ্ড গরম, রাত্র বাজে 11:30, ক্ষুধার তৃষ্ণা, মানুষগুলো বসে আছে গরমের মধ্যে, দোকানপাটে এরকম আরও একদল মানুষ ঘুরতেছে, কারণ যে যেই ধান্দায় আসছে সেই ধান্দায় আছে, কেউ অজিন নামে এসে মহিলা ফ্যান্ডেল তওয়াফ করতেছে, আছে না নেই? এতগুলো মানুষ এখানে বসে আছে, নিয়ন্ত্রণের জন্য একজন পুলিশ নাই, একজন র‍্যাবের প্রয়োজন নাই, এতটুকু চিন্তা করেন তো, যদি জ্ঞান ঠিক থাকে থাকবে কি ব্যাপার? যেইভাবে বিড়ি টানেন আর উফরেরটা কী খান এটা তো আল্লাহ জানেন আর আপনি জানেন, তো কেমনে ঠিক থাকবে মাথা? মাথাওয়ালারা চিন্তা করেন, এতগুলো মানুষ, যেই যুবক এখন মদের আড্ডা, গাঞ্জার আড্ডা, মোবাইলের আড্ডা নিয়ে রাস্তায় বসে থাকবে, সেই যুবকরা এখানে আসছে কেন? কোনো কারণ নাই, কিছুই নাই, দেওয়ার মতো কিছুই নাই, পুরা ময়দান ঠান্ডা বসে আছে, কিভাবে নিয়ন্ত্রণ হচ্ছে একটু চিন্তা করেন, কে নিয়ন্ত্রণ করতেছে? কোনো আওয়াজ নাই, এই মুহূর্তে কেউ টেলিফোন করলে মাথা গরম হয়ে যায়, একবার টেলিফোন করবে কেটে দিবে, আবার যদি কল করে আবার কেটে দিবে, আবার যদি কল দেয় আবার কেটে দিবে, চতুর্থবার ধরে বলবে কে তুমি, তিনবার কেটে দিলাম আবার দিলা কেন, কেটে দিল, আপনজন হইলে বলবে তোমার আজ খবর আছে, ম্যাডাম হলে তো উভয় নেই, আর কিছু লাগবে না, খালি এই কথাটা চিন্তা করেন, আপনি করেন না, বহু বিধর্মীরা এই চিন্তাটা কইরে কালেমা পড়েছে, যে এতগুলো মানুষ এক ফকির নির্ভোলার কথায় উড়ে আর বয় কোন জায়গায়, নামাজের ইমামতিতে, কে ধনী কে গরিব, কে এমপি কে মন্ত্রী, গরিবের সন্তান কমন করতেছে, আল্লাহু আকবার বলে রুকুতে যাচ্ছে, বড় লোকেরাও যাচ্ছে, তখন বড় লোক যদি বলে তোর মতো গরিবের কথায় আমি সেজদা করব না, রুকু করব না, চালাকি চলবে, বাহাদুরি চলবে,
এগুলো কিভাবে সম্ভব? পুলিশ নাই, র‍্যাব নাই, কোনো বাহিনী নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ নবী রহমাতুল্লিল আলামিনের আদর্শের কারণেই সম্ভব। কিন্তু কপাল খারাপ, রসুলকে আমরা চিনি না। যদি ভালো করে চিনতাম তাহলে বেঈমানের পা ছাটা গোলাম হইয়া চুলগুলো কেটে ইন্দুর আর বান্দর হইতা না যুবকেরা। তোমার রসুল কত দামি, চ্যালেঞ্জ করবা বুক ফুলাইয়া রসুলকে নিয়ে। গোটা দুনিয়া যে রসুলের পাগল, লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়তেছে আর তুমি সেই রসুলের উম্মত হয়ে বেঈমানের পা ছাটো। রসুলের আদর্শের মধ্যে কি চুল কাটার নিয়ম নাই? তো রসুলেরটা বাদ দিয়া বেঈমানেরটা নিলা কেন? রসুলেরটা ভালো লাগে না? কি বয়ান শুনবা বলো, কি মানুষ হইল? তুমি তো মানুষ, তুমি ভুলে গেছো তুমি মানুষ, তুমি ভুলে গেছো তুমি মানুষ। তুমি তো শ্রেষ্ঠ মানুষ, তুমি তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তোমার মধ্যে আল্লাহ পাক আলো দিয়েছেন, যে আলোতে অন্ধকার দূর হবে, সভ্য তোমার সোহবত পেয়ে, তোমার ছোঁয়া পেয়ে চরিত্র ভালো হবে তোমাকে দেখে। তোমার হালাত এমন কেন? সবই বুঝি, মানি না কেন? হা, আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন। বেশি রাত্র ওয়াজ করা ঠিক না, আমরা করিও না। দুইটায় রওনা হয়েছি, এখানে আসতে 10:30 বাজে। কি পরিমাণ যানজটে ছিলাম ঢাকায়, গাড়ির মধ্যে বয়ে বয়ে ইফতারি করলাম, মাহফিল মাগরিবের পরে ছিল তারাকান্দা, ওই সরিষা বাড়ি রয়েছে এই দিকে, কি করব? হাজার হাজার মানুষ সেখানে যাইতে পারি না, যদি ওখানে যাই তো এখানে আসতে রাত্র 1টা বাজবে, কি করতে পারি বলেন তো? এরা তো চিল্লাইতেছি, না জানি কালকে আবার উল্ডাপাল্ডা কোনো খবর ছাড়ে কিনা, আল্লাহু আলাম। আল্লাহ, তো যাই হোক, সংক্ষেপ কথা বলবো, ওয়াজের মাকসাদ হেদায়াত, কিন্তু হেদায়াতের মালিক কোনো বক্তা না, কোনো বয়ান না, হেদায়াতের মালিক কোনো নবীও না। কে? মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহ। আল্লাহ যাকে হেদায়াত দিবেন সে পাবে, যাকে দিবেন না সে পাবে না। কথা খুব সহজ, চালাক বাঙালি প্রশ্ন করেই ফেলল, আল্লাহ দিলেই তো পাইতাম, না দিয়ে দেয় নাই দেখে তো হেদায়াত পাই নাই, আমার কি দোষ? সব আল্লাহর দোষ। আল্লাহ হেদায়াত দিলে পাবে, না দিলে কথা বলে পাবে না, তাহলে বান্দার দোষ কি? আল্লাহ হেদায়াত দিলে আমিও পাইতাম, গাঞ্জা খাইতাম না, মদ পান করতাম না, আল্লাহ যেহেতু দেয় না আমি পাইনি, দোষটা আল্লাহর উপরে চাপায় দিলাম, আমরা নির্দোষ। কিন্তু প্রশ্ন আবার উঠে যায়, আল্লাহ যে বলছেন আমি হেদায়াত দিলেই পাবা, না দিলে পাবা না, কারণ আমি কারে দিব কারে দিব না, এটাও তো বুঝতে হবে। আল্লাহ কারে দিবেন কাকে দিবেন না, আল্লাহ তার জবাব দিচ্ছেন কোরআনের আরাক আয়াতে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহু আকবার বলছেন, এটা কি ট্র্যাডিশন ফ্যাশন না কোরআনের মহব্বত? সত্যি শিখলেন না কেন সেই কোরআন শরীফ? টাইম নেই, সময় নেই, লেখাপড়ার ব্যস্ততা, বন্ধু বান্ধবের আড্ডার ব্যস্ততা, ব্যবসার ব্যস্ততা, ক
করোনার সময়ে কি ব্যস্ত ছিলেন, তখন শিখলেন না কেন? পৃথিবীতে যত ভাষা আছে এর থেকে সব থেকে সহজ সরল ভাষার নাম আরবি ভাষা। কোরআন শিখতে 20 দিন লাগে, যুবক কয়দিন লাগে? 20 দিন। কয়দিন লাগে? তুমি ভয় পাইতেছো কোরআন শরীফ কেমনে শিখব, এ ভয় তোমাকে পিছনে নিয়ে আনিস। 20 দিন লাগে কোরআন শিখতে। আল্লাহ সবাইকে কোরআন শিখে তেলাওয়াত করার তৌফিক দান করেন। আল্লাহ জবাব দিলেন, আমি হেদায়াত দিলে পাবে না দিলে পাবে না, তবে আমি কাকে দিব কাকে দিব না, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার কাছে হেদায়াত চাইবে আমি তাদেরকে দিব, যারা চাইবে না আমি তাদেরকে দিব না। আল্লাহর উপরে দোষ নাই, এবার আপনার উপরে। আপনি হেদায়াত চান নাই, আল্লাহ দেন নাই, আপনি চাইলে আল্লাহ দিবেন। আবু জাহাল হেদায়াত চায় না, কিন্তু নবী বারবার বুঝাইতেছেন, 13টা বছর বুঝাইতেছেন, চাচা কালেমা পড়েন, আবু জাহাল তো পড়েই না, হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় মোহাম্মদ, কি বলবেন মোহাম্মদ, আপনারা কি বলবেন? এটাও শিখাই দিতে হবে, সবাই বলেন একবার সাল্লাল্লাহু। হা, উত্তরবঙ্গের মানুষ, আপনারা উত্তরবঙ্গের মানুষ না? আপনারা তাড়াতাড়ি জান্নাত পাইবেন যদি একটু দিনের উপরে থাকেন, আপনাকে মনে কোনো ফ্যাস নাই। আমরা দক্ষিণবঙ্গের মানুষের মধ্যে বেশি ফ্যাস, বরিশাল্লা নোয়াখাল্লা, জোরে ঠিক করেন না তাহলে দোষ আপনাকে উপরও আইব। আপনারা সরল মানুষ সবাই বলে, আমরাও বলি, এই সরলের মধ্যে যদি একটু নেক আমল করেন আল্লাহ ধাক্কা দিয়ে জান্নাতে দিয়ে দিবে। হায় 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 হায়, কি এমনি সরল, বুঝাইতে চাইলেও পারতেছি। হ্যাঁ, এমপি সাহেব যে বক্তব্য দিছে, আমাকে বরিশাল আর নোয়াখালী দিলে কি জানি হয়ে যেত, রাত বাজে 11টার উপরে আপনি এখনো দেশের বক্তব্য রাজনীতির বক্তব্য দিতেছেন এই এত টাইম। উত্তরবঙ্গের মানুষ শান্ত শিষ্ট সরল, আল্লাহ এদেরকে হেদায়াতের দৌলত দান করেন। অনেকে এই দোয়াটাও পছন্দ করেন, অথচ পৃথিবীতে যত নেয়ামত আছে এর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ নেয়ামত হেদায়াত। শ্রেষ্ঠ নেয়ামত কি? হেদায়াত। আচ্ছা, আপনারা আবু জাহেলের নাম শুনছেন না? ফেরাউন, নমরুদ, কারুন, এগুলো নাম শুনছেন তো? শোনার পরে ভাল লাগতেছে না? এদের প্রতি মায়া বাড়তেছে? কারণ কি, এরা কি অলুমান ছিল, ফকিন্নি ছিল, চেহারা ছিল সুন্দর? খেয়াল করেন এদের চেহারা সুন্দর, দাড়ি ছিল অনেক লম্বা, ওই সময়ের কোটিপতি, ওই সময়ের পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাওয়ালা, চোখ তুলে কথা বলার সাহস কেউ পাইত না তাদের সামনে। টাকা পয়সা গাড়ি বাড়ি ধনবল জনবল মনোবলের কোনোটার অভাব নাই। এরপর আপনারা সাদ্দাম নাম রাখে, অনেকে রাখে না, সন্তানের নাম কি রাখছে? কেন সাদ্দাম ব্যক্তি বীর পুরুষ একটা বরকত মনে করে রাখছে? ফেরাউন এত বড় টাকাওয়ালা ক্ষমতাওয়ালা, চেহারা ভালো দাড়িও লম্বা, নমরুদ ক্ষমতাদার যার সামনে কথা বলার সাহস নাই, এত দামি মানুষ ওই সময়ের দুনিয়াতে মুমিন তো বাদ, কোনো বেঈমানের মধ্যে নমরুদ আসেনি, কারণ সন্তানের নাম আবু জাহাল আসেনি। আবু জাহালের নাম তো ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাবা। কাউকে যদি বলি 1 লাখ টাকা দিব মাসে, সন্তানের নাম ফেরাউন রাখেন, সাদ্দাত রাখেন, কারুন রাখেন, আবু জাহাল রাখেন, রাখবেন? কারণটা কি, সমস্যা কি? টাকা আছে, বাড়ি আছিল, সব আছিল, কোনোটার অভাব ছিল না, দুনিয়াতে সম্মান পাইতে যা লাগে সব ছিল। আপনারা কেউ নাম রাখতে রাজি না, পছন্দও করেন না, কারণ কি বলেন? কি নাই?
হেদায়াত নেই। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ বলেন আমি যারে হেদায়াত দিব সে পাবে। আবার সেই কথা সূরায়ে কাহাফ, আর যারে হেদায়াত দিব না দরজা বন্ধ, সে কোনো রাস্তা দিয়ে হেদায়াত পাবে না। আল্লাহ কাকে হেদায়াত দিবেন তার জবাব হলো যে বান্দা যে বান্দি হেদায়াত চাইবেন আল্লাহ তাকেই হেদায়াত দিবেন। আবু জাহাল হেদায়াত চায় না, হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় মুহাম্মদ পড়েন, আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে বলতে পারো নি, কয় বললে কি হবে, কয় এখন কালেমা পড়বো নবী বলে মানবো, নবীকে আমি বলতে পারি না। কেন পারো না? নবী বলেন আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আল্লাহ। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। গাইবের মালিক জোরে বলেন আল্লাহ। আল্লাহ কয়জন? আমার সন্দেহ আছে। আল্লাহ কতজন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? কোন দিক থেকে এক? সব দিক থেকেই এক। কেমন এক যার কোনো দুই? লাম ইয়ালিদ দিলাম ইউলাদে উলায় কাস ওয়ালেদু মাউলুদরা উ খালেকাস। আল্লাহ হলেন এক, দুই কেউ মনে করার নাম শিরিক। বুঝেননি? আল্লাহর মতো আর একজন আছে মনে করার নাম শিরিক। আল্লাহর ক্ষমতার মতো আরও কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। যারা মনে করে তারা মুশরিক। আল্লাহ বলেন অমায়ু শিরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। আল্লাহ যা পাবেন এটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক। সেজদা কে পাবেন? এটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক। রিজিক দেওয়ার মালিকানা কার? আরেকজনকে বানানোর নাম শিরিক। হায়াত দেওয়ার মালিক কে? আরেকজনকে হায়াতের মালিক বানানোর নাম শিরিক। মৌত দেওয়ার মালিক কে? আরেকজনকে মরণের মালিক বানানোর নাম শিরিক। যারা এই শিরিকটা করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য আল্লাহ কোরআনে বলেন জান্নাত হারাম। বুঝেননি? আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন। সবার আগে আল্লাহ আমাকে হেদায়াত দান করেন। আরে মিয়া নবী হেদায়াতের দোয়া করতেছেন, বড় সম্পদ। হেদায়াত বড় কঠিন জিনিস। আমি মাওলানা বক্তা, লক্ষ লক্ষ মানুষ বয়ানে আসছে, আমি পূর্ণ হেদায়াত পেয়ে গেছি। ভয়, বড় ভয়, বড় ভয়। আপনাদের একার সারা মানুষের যেই পরিমাণ এককভাবে ভয়, এই সব মানুষের ভয় এক জায়গায় করলে এর থেকে আমার একা মানুষের ভয় আরো বেশি। না জানি হেদায়াতের রাস্তা থেকে পড়ে যাই, না জানি কোনো গুনার কারণে আল্লাহ বেজার হয়ে কণ্ঠ বসায় দেয়, সম্মান কমায় দেয়। আল্লাহ পারেনি এই ভয়। এই জন্য রসুল হাদিসে বলেন আল ইমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় এবং আশার মধ্যবর্তী জায়গার নাম ইমান। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন একদিন বলতেছেন আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষ জাহান্নামে যাবে, একজন জান্নাতে যাবে। ওমর কয় আমার মন্তরের বড় আশা ওই একজন জান্নাতি প্যাসেঞ্জার আমি হব। রহমতের কি আশা? পক্ষান্তরে আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষগুলো জান্নাতে যাবে, একজন মানুষ জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় পাই জাহান্নামের আসামি আমি ওমর হয়ে যাই নাকি। অথচ জান্নাতি দশজনের মধ্যে দ্বিতীয়। ভয়ে আর আশার দুইটার সমন্বয়ের নাম ইমান। হেদায়াত বড় কঠিন জিনিস। বড় 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 ব্যক্তিরাও লাইনচ্যুত হয়ে গেছে,
বড় বড় আলেম, বড় বড় কথায় কথায় বুখারীর পৃষ্ঠা নাম্বার, কোরআনের আয়াত নাম্বার, এই বান্দা হঠাৎ করে বলে ফেললেন খাজা মঈনুদ্দিনের বিরুদ্ধে, ইমাম আবু হানিফার বিরুদ্ধে, এইভাবে উল্টা পাল্টা। শুধু তাই না, এক মাওলানা মুফতি লাগাইয়া বলতেছে ওমরে ফারুক রসুলের সাহাবি ভণ্ড, নাউজুবিল্লাহ। না আরো জোরে বলেন নাউজুবিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, ফাঁকে ফাঁকে, এতে কষ্ট লাগে। তাহলে আমার কষ্টটা কিরকম হইতেছে, ইনসাফ করেন, এহসান না করেন অন্তত ইনসাফ করেন। হ্যাঁ, আমি সুরায় আহজাবের দুই টুকরা আয়াত পড়েছি রসুলের হাদিসের থেকে, সুরা আহজাবের আয়াত পড়েছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মুমিন তোমরা ভয় করো আল্লাহকে। আকুলু কাওলান সাদিদা, জবান দিয়া যা বলো সঠিক সত্যশালীন ভাষায় বলো, লাভ ইউসলিহ লাকুম আমালাকুম, যদি দুইটা কাজ করো বিনিময় আল্লাহ তোমার আমলকে পরিশুদ্ধ করে নেবেন, কবুল করে নেবেন। ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ওমান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রসুলের ইতাআত করবে, অনুসরণ করবে, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, অতঃপর তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়। হাদিসে পাকে নবী বলেন মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওমা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবী বলেন উম্মতেরা, দুই জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি মুহাম্মদ তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। কয়টা জিনিস? এক নম্বর বান্দা তোমার লজ্জাস্থানকে হেফাজত করো, দুই নম্বরে জিব্বার হেফাজত করো। দুই জিনিস যদি হেফাজতের জিম্মা নেও, আমি আখিরি নবী মুহাম্মদ জিম্মাদারি নিব, তোমাকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। আয়াত আর হাদিসের তর্জমা শেষ। আল্লাহ পাক দুইটা জিনিসের কথা বললেন কোরআন শরীফের ভেতরে, এক নাম্বার আল্লাহকে ভয় করো, দুই নাম্বারে জবানকে কন্ট্রোল করো। দুইটা জিনিস আদেশ দিলেন মুমিনকে, কোনো বেঈমানকে দেয় নাই। কেন? আল্লাহ জান্নাত শুধু মুমিনকেই দিবেন, কোনো বেঈমানকে জান্নাত দিবেন না, কখনোই না। কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না। জান্নাত পাবে কারা? মুমিন। আর মুমিন যে জান্নাত পাবে, ভিডা ভাড়াও তো আছে কপালে, আছে না নেই? কত ভিডা কপালে আছে, আল্লাহ চান ফিডা ছাড়া বিনা হিসাবে মুমিনরা যেন জান্নাত পায়। আল্লাহ ফিডা ভাড়া দিতে চান না, এই জন্য তওবার দরজা অল টাইম খুলে রাখছেন। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তরবুয়া দাজ মারে বদ মারে বদ তন, হাতরা বর যা জানা দিয়ারে বদ বর জানে ইমানত জানা। আল্লাহ তওবার দরজা দিয়া ডাকেন, আসো বান্দা আমি তোমার জন্য তওবার দরজা খুলে রাখলাম। আপনাদের গুরুদাসপুর থানার একজন অপরাধী অন্যায় করলো, একজনার জমিন দখল করলো, এবার মামলা হয়ে গেল একটা ধারায়, আবার এই অপরাধী আবার অন্যায় করলো, একজনকে হত্যা করলো, মামলা হলো ভিন্ন ধারায় হত্যা মামলা, কয়টা হইল? দুইটা। আবার মানুষের দোকানপাট লুট করলো, ডাকাতি করলো, আবার তার জন্য আর একটা ধারায় মামলা হলো, এইভাবে দশ ধারায় দশটা মামলা, দশ মামলার জন্য দশ দিন হাজিরা, দশ মামলার রায় দশ রকম, ঠিক নেই? কিন্তু আমার মালিকের আদালত কেমন সুন্দর। বান্দা তোমার তিরিশ চল্লিশ পঞ্চাশ সত্তর বছরে জীবনে অন্যায় করছো একটা দুইটা তিনটা, করতে 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 শত শত গুণা, জিনার গুণা, হারামের গুণা, সুদের গুণা, গালির গুণা, মা বাবার সাথে বেয়াদুবির গুণা, ওলামায়ে কেরামের সাথে বেয়াদুবির গুণা, অন্যের হক নষ্ট করার গুণা, ভাইয়ের হক নষ্ট করার গুণা, বোনের হক নষ্ট করার গুণা, উম্মতের হক নষ্ট করার গুণা, শিক্ষকের সাথে বেয়াদুবির গুণা, নাকি এটা কোনো বেয়াদুবি নেই? হ্যাঁ, ওস্তাদের সাথে বেয়াদুবির গুণা, মুরব্বীদের সাথে বেয়াদুবির গুণা, গান শোনার গুণা, গান দেখার গুণা, আলাদা আলাদা শোনার গুণা, কানের গুণা, চোখের গুণা কি দেখা, শিল্পীকে
দেখা, দেখার পরে আবার নাসন দেওয়া, এই সব লাইনে লাইনে একটা 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 গুনাহ হইতে হইতে হাজার হাজার গুনাহ। আল্লাহ পাক বলেন, ও বান্দা তুই যখন মাথাটা নত কইরা ডাক দিয়া বলবি, ইয়া রব্বিগফিরলি, ও রব আমারে মাফ করে দাও, ইয়া রব্বিগফিরলি, ইয়া রব্বিগফিরলি, হাজার হাজার গুনাহ করছো, আমার আদালতে কোনো ধারা নাই, কোনো ধারা নাই, বিচার একটা একটা হবে না বান্দা, আমি এক আওয়াজের মধ্যে জীবনভরের গুনাহ, 50 বছরের গুনাহ ধারা তারা সারা, আমি এক সেকেন্ডে জীবনের সব গুনাহ এক মুহূর্তে মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীস নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায় জো না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়। আল্লাহ কত বড় দয়াময়, জীবনবার গুনাহ কইরা বান্দা ওয়াজের প্যান্ডেলে আসছো, নিয়তটা যদি ভালো হয়, নবীকে আল্লাহ বলেন, নবী উম্মতেরে জানায় দেন, বসার সাথে সাথে জীবনের সব গুনাগুলো মাফ, সব গুনাহ মাফ হয়ে গেছে বসার সাথে সাথে, বাকি কবিরা গুনাগুলো তওবার মাধ্যমে তুমি মাফ করাইয়া নাও। সারা রাত বয়ান শুনলে অতটা উপকার হবে না, দোয়া করিয়া গেলে যেই পরিমাণ উপকার হবে, কারণ আমি বান্দার আমিন, মোনাজাত কবুল হওয়ার গ্যারান্টি নাই, কিন্তু এখানে লক্ষ লক্ষ মানুষের আমিন কবুল হওয়ার গ্যারান্টি আছে না নাই। একজনের আমিন যদি কবুল হয়ে যায়, আল্লাহর ওয়াদা, নবীর ওয়াদা, এ ময়দানে যারা বসা সবার মোনাজাত আল্লাহ কবুল করে নিবেন। আল্লাহ বান্দারে এতটা ভালোবাসেন, নিয়ত করছেন ওয়াজে যাবেন, ফেরেশতাদেরকে আল্লাহ কয়, এই কলম লয়ে বসে আছো কেন, বান্দা ওয়াজে যাওয়ার নিয়ত করছে, একটা ন্যাক লেখা দাও। এখন যদি যায় নাই, ঘরের মধ্যে শুইয়া শুইয়া নিয়ত করছে যাবে, লেখা ভালা একটা ন্যাক লেখা দাও। যখন রওনা হয়ে আসছেন, কদমে কদমে আল্লাহ বলছেন, আমল নামায় প্রত্যেকটা কদমে কদমে সওয়াব লেখো, এখানে ঈশা বসছে, সওয়াব লেখতে থাকো, লেখতে থাকো, ডান কাদের ফেরেশতারা লেখতেই থাক, লেখতেই থাক, ন্যাক আর ন্যাক। আরেকজনে নিয়ত করছি ওয়াজে যাব না, সিনেমা হলে যাব, বাম কান্দের ফেরেশ থাকা আল্লাহ ডাইন কান্দের ডাই, নিয়ত করার সাথে সাথে লেখলো, আমি লেখমুনি গুনা, কয় লেখিস না, যখন বান্দা ঘর থেকে বের হইয়া কদম বাড়াইয়া বাড়াইয়া সিনেমা হলের দিকে রওয়ানা, বান্ধবীর সাথে আড্ডা দেওয়ার জন্য রওয়ানা, পার্কে যাওয়ার জন্য রওয়ানা, ফেরেশতা কয় লেখবনি গুনা, আল্লাহ কয় লেখিও না, সিনেমা হলের দরজার সামনে গেছে, আল্লাহ লেখবনি কয় লেখিস না, টিকিটটাও কিনে ফেলছে, এখন লেখবনি কয় লেখিস না, বান্দা সিনেমা হলের চেয়ারে যাইয়া বসছি, এবার লেখবনি কয় লেখিস না, হঠাৎ কইরা বান্দার মনটা খারাপ, ভাল লাগে না, দেখবো না, টিকিটটা সিরা ফালাইয়া বের হয়ে গেছে, আল্লাহ কয় এবার উল্টা একটা নেক লেখ, কি লেখ, নেক লেখ, ওই আল্লাহরে চিনলাম না, চিনি না কেন, নিজেরেই চিনি, এই জন্য আল্লাহরেও চিনি, নিজেরে যদি চিনতাম, চিনি কি ঠিকানায়, নকল ঠিকানায়, কিভাবে চিনি, আমি বড় টাকাওয়ালা, আমি বড় বক্তা, আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস, আমি বড় প্রিন্সিপাল, আমি বড় এমপি, আমি মন্ত্রী, আমি চেয়ারম্যান, আমি দানবীর, না এটি সব নকল ঠিকানা, এটির কোনো ভ্যালু নাই, আছে কোনো ভ্যালু, সাদা কাবুনে যেদিন ঢুকবি ওই দিনকে বক্তাকে শ্রোতাকে ডাক্তারকে রুগীকে মাওলানাকে মুফতিকে ধনীকে গরিব লেখা থাকবে কাফনের উপরে, লেখা থাকবে সব একাকার হয়ে গেছে, রিক্সা ড্রাইভারেরও তিনটা কাফন, গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না, কোটিপতি মারা গেল তারে কয় কাফন, তিন কাফন, কোটিপতির কাফনটা হবে ভিন্ন কালারের, কি রিক্সা ড্রাইভারের কাফনের কালার যেমন, বড় লোকের কাফনের কালার তেমন, গরিব হওয়ার কারণে কাফন কমাইয়াও দিবে না, বড় লোকের সম্মান বাড়াইতে গিয়ে একটা কাফন বাড়াইয়াও দিবে না, সমান সমান কয়না, তিনটা কাফন দিবে, কাফনের প্যাকেট যখন হয়ে যাবে, কে রিক্সা ড্রাইভার কে মালিক এটা লেখা থাকবে না, সব সমান, কবরের সাইজও কি
সমান না বড় লোকেরটা একটু মোটামুটি একটা রুমের মতো হ্যাঁ সব সমান রিকশা ড্রাইভারের কবরের সাইজটাও যেমন বড় লোকের সাইজটাও তেমন কবরের মধ্যে শোয়াইয়া মিনহা খালাকনাকুম এর আয়াত পরে মাটি দিয়া পারাইয়া বিদায় হবে প্রশ্ন করা হবে তিনটা রিকশা ড্রাইভারেরও যেই প্রশ্ন মালিকেরও সেই প্রশ্ন আমি ইমামরে যেই প্রশ্ন মুক্তাদিরও সেই প্রশ্ন বক্তারে যেই প্রশ্ন শ্রোতাকেও সেই প্রশ্ন তিনটা প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিন পরিচয় দাও তুমি কোন দলের নেতা তুমি কত এলেমওয়ালা কোনো প্রশ্ন নাই প্রশ্ন সবার বেলায় সমান দুনিয়াতে পরীক্ষার্থীরা প্রশ্নের পরীক্ষা দেয় হলে যায় জবাব লেখে কিন্তু প্রশ্নপত্র ফাঁস হইয়া গেলে সংশ্লিষ্টদের চাকরি থাকে না ঠিক নি প্রশ্নপত্র কাউকে জানানো যাবে না এটা নিয়মের বাইরে কিন্তু আমার মাওলার নিজামটা কেমন সব কবরের প্রশ্নগুলো আউট করে দিলেন আল্লাহ নিজেই কবরে এই 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 প্রশ্ন হবে জানাইয়া দেওয়ার পরেও মানুষ জানি আবার ভুলে যায় নবীদের কয় প্রশ্ন স্মরণ করায় দাও আলেমদের কয় স্মরণ করায় দাও বার 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 স্মরণ করায় দাও কবরের মধ্যে এই 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 প্রশ্ন হবে এরপরেও গিয়া যদি জবাব দিতে না পারো পাশ করতে না পারো বিচারটা বড় ভয়ঙ্কর হবে চিন্তাও করি না চোখের সামনে কত তাজা যুবক লাশ হয়ে গেল হঠাৎ অসুস্থ বুকে ব্যথা পড়লো মরল এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই কোনো চিন্তাই নাই আল্লাহ বলেন আমাকে ভয় কর এত বয়ান এত বয়ান এত বয়ান বারোটা মাস কিসের তুফান কিসের বৃষ্টি বারো মাস দৌড়াইয়া দৌড়াইয়া বয়ান খানা নাই ঘুম নাই পৃথিবীতে কণ্ঠ বাজাইয়া চিল্লাইয়া কথা বলার মতো জমিনে আর কষ্টের কোনো কাজ হতেই পারে না কণ্ঠ বাজাইয়া চিৎকার দিয়ে কথা বলার মতো কষ্টের কাজ দুনিয়াতে আর দ্বিতীয় একটাও নাই ঘন্টাকে ঘন্টা প্রতিদিন ফজরের পরে জোহরের পরে বারো মাস কিন্তু মুসলমানের আমলের খাতা শূন্য হয়ে গেল আমার অন্তর বলে বারো মাস দরকার নাই দৈনিক এক ঘন্টা যদি বয়ান করতাম হিন্দুদের মন্দিরে যাইয়া ছয় মাস ইনশা আল্লাহ ওরা মদিনাওয়ালার পাগল হয়ে যেত মুসলমানের বয়ান করি বয়ান কইরা তো একজন আরও বলি না এই ব্যবসায়ীরা আল্লাহর গোলামি করতে গিয়া ব্যবসা ছাইরা দাও ও চাকরিজীবীরা আল্লাহর গোলাম হও চাকরি ছেড়ে দাও ও স্কুল কলেজের ছেলেমেয়েরা তোমরা স্কুল কলেজ বন্ধ করে মাদ্রাসায় যাও আমগমত হুজুর হও নবীর তরিকা মানো পাঁচকুল্লি টুপি লাগাও পাগড়ি লাগাও এইভাবে বল দিয়ে আমরা একবারও বলি নাই বাবা বরং আমরা বলি ভাইজান তুমি যেই লাইনে আসো থাকো ব্যবসা করো বাধা নাই চাকরি করো বাধা নাই তুমি লেখাপড়া করো বাধা নাই স্কুলে পড়ো বাধা নাই কলেজে পড়ো বাধা নাই ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ারিং পড়ো আলহামদুলিল্লাহ ওখানে তোমার কোনো বাধা নাই তুমি পাঁচকুল্লি টুপি মাথায় দিতেই হবে না দিলে গুণা হবে একবারও বলি নাই তাবলিগ করতেই হবে না করলে গুণা হবে একবারও বলি নাই কওমি মাদ্রাসায় পড়তেই হবে না হয় ইমান থাকবে না একবারও বলি নাই পাগড়ি মাথায় দিতেই হবে না হলে গুণা হবে একবারও বলি নাই বরং তুমি তোমার লাইনে থাকো ওখানে থাইকা তুমি নিজেরে মনে রাখবা তুমি মুসলমান তুমি মনে রাখবা তোমার আদর্শের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু এমন আদর্শের নবী যেই নবীর আদর্শ দেইখা দুনিয়ার সব পাগল হয়ে গেল বেদিনরা কালেমা পড়ে দেড় হাজার বছর পরে শত হাজার লাখ বিদর্মী কালেমা পড়তেছে ওই নবীর আদর্শ দেখে আমি তো সারা বাংলাদেশে মুসলমান জ্ঞানীদেরকে বলি মুহাম্মদের আদর্শ বাদ দিয়া নতুন যদি ভালো কোনো আদর্শ থাকে আমাকে দাও আমি মুহাম্মদের আদর্শ বাদ দিয়া ওই ভালো আদর্শ গ্রহণ করব কিন্তু কেউ পারেও নাই কেয়ামত পর্যন্ত পারবে না দুনিয়াতে যত আদর্শের গান তোমরা শুনো আমি এক কথায় জবাব দেই সব দুনিয়াওয়ালাদের আদর্শগুলো নাপাক একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক ইমামুল
الأولين الآخرين بحر صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر آمد بود فخر الأولين شد وجوداش رحمة للعالمين مسجد او شد همار زمین او زبو خرا তোমার মতো যুবক আমিও টুপি মাথায় দিলে মাথা গরম হয় তুমি বুঝছো আমি বুঝি নাই কেন আমগো মাথা খারাপ না আরে মাথা খারাপ আমগো টুপিওয়ালাদের হবে কেন আমরা তো গাঁজা খাই না খাইলে তো তোমরাই খাও বিড়ি টানলে তো তোমরাই টানো বাজে নেশা করলে তো তোমরাই করো মোবাইলের নেশায় হইরা কত যুবক আধা পাগল হইয়া রাস্তার পাগল হইয়া ঘুরতেছে আছে না নাই এই যুবকেরা সাক্ষী দে আছে না নাই موبايل موبايل كويرا نشاي بويرا এখন পাগল হয়ে গেছে এই موبايل موبايل كويرا রাতের ঘুমটারে জবাই করছ রে যুবক পাগল অতছ রাতের ঘুম শরীরের জন্য মহা ঔষধ কেমনে বুঝাইলে বুঝবি রে যুবক পায় হাত দিলে বুঝবি যদি বলো বল আমি নিচে নাই মা তোর পায় হাত দিয়া বলি সারা রাতের ঘুম বড় নিয়ামত সকাল থেকে যদি বান্দা জোহর পর্যন্ত 6 ঘন্টা ঘুমাও খোদার কসম রাতের 1 ঘন্টার বরকত 6 ঘন্টায় পাবি না ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা ও বান্দা আল্লাহকে ভয় কর জবানটারে কন্ট্রোল কর রে বাবা আল্লাহর দাও ঘুম নিয়ামতকে মনে কইরা তুমি মোবাইলের কারণে ঘুমটারে জবাই করছো রাতের ঘুম তোমার নাই এখন তাকাইয়া দেখছনি নিজেরে তো এই যে একটু আগে বলছি নিজেরেই চিনো না আয়নার সামনে গিয়া দেখ চেহারার মধ্যে লাবণ্যতা নাই যুবকের চেহারার মধ্যে আলো থাকবে একটা আলাদা আল্লাহ তাআলা যেই সুন্দর করে চেহারাটা বানাইছেন এই আব্বা জান আম্মা জানেরা সন্তানের শাসন করবেন চেহারার মধ্যে আঘাত করবেন না হারাম এই শিক্ষকেরা ছাত্রকে শাসন করবেন অনুমতি আছে চেহারার মধ্যে কখনো আঘাত করবেন না হারাম ও বাবা সাবধান চেহারার মধ্যে আঘাত করা ইসলামী নিষেধ করে দিয়েছেন চেহারা বড় সুন্দর করে আমার আল্লাহ বানাইছেন তাকাইয়া দেখো শীতের মধ্যে গরমের মধ্যে শরীরটা পোশাক দিয়া ডাকলাম শীতে হাত মোজা পা মোজা লাগাইছি পুরা চেহারা সহ চেহারা সারা সব ঢেকে ফেললাম যত ধুলাবালু চেহারায় লাগে সূর্যের আলো চেহারায় লাগে পানি রোদের তাপ শীত ঠান্ডা সব চেহারায় লাগে শরীরটারে কাভারিং করে ফেললাম পোশাক দিয়া খেয়াল করো এই যুবকেরা খেয়াল করনি কথা দেখছেন নি ঘুমাইতেছে মনে হয় বয়ে বয়ে হা যত ধুলাবালু কই লাগে চেহারায় বাকি অংশ কি ঢাকা কভার করা ঠিক নি এবার গোসল করতে গেলে কামড়া কেমন হয় পুরো বডিটারে যদি স্লিং করে ফেলো রে বাবা নজর করে দেখবি চেহারার মধ্যে হালকা একটু পানি দিয়া দিবি যত ময়লা লাগছে কোনো ময়লাই নাই কিন্তু যেই বডিটারে পোশাক দিয়ে আটকাইছো সাবান না লাগানো পর্যন্ত ময়লা যায় না আল্লাহরে চিনো ভালো করে চিনো এত সুন্দর চেহারা আল্লাহ বানাইছেন ওই আল্লাহরে যদি চিনো রে বাবা এই চেহারাটা এত সুন্দর কিন্তু তোমার দিয়ে তাকাইলে মাত্র 25 বছর বয়স চেহারার মধ্যে মায়া লাগে না তোমার চেহারা দিয়ে তাকাইলে মহব্বত লাগে না ঘৃণা লাগে কারণটা কি সারা রাতের ঘুম নষ্ট কইরা আমি তো বয়ান করতে করতে রাত কাটাই তুমি মোবাইলটা সামনে নিয়া কবিরা গুনার প্র্যাকটিস করতে করতে রাত কাটাও সারা রাত কবিরা গুনা কবিরা গুনা কবি না সগিরা গুনা কি গুনা করো সারা রাত কবিরা গুনা করিয়া রাত কাটাইলি চেহারার আলো নষ্ট হয়ে গেল শুধু কি তাই এবার শোন তোদের তোদের মাথার মুকুট যাদেরকে মূল্যায়ন করো স্বাস্থ্য বিজ্ঞান যারা এরা কি বলে শোন এই মোবাইলের কারণে চোখের পাওয়ার নষ্ট কিডনির উপরে ড্যামেজ হয়ে যায় হার্ট দুর্বল হয়ে যায় শরীর দুর্বল ব্রেন দুর্বল লেখাপড়ায় মন বসে না মাথা ব্যথা বেড়ে গেছে বুকে ব্যথা বেড়ে গেছে কেমন জানো চোখের পাওয়ার ভাল লাগে না কানের পার্স নষ্ট হয়ে গেছে আম্মা জান কয় ভাত খাবিনি গোসল আরও আগেই করে ফেলেছি
মা বলে একটা শুনে আর একটা কানের পার্স নষ্ট চোখের পাওয়ার নষ্ট মাথা ব্যথা আগের তুলনায় বেড়ে গেছে আরে আমরা ছোটবেলায় দেখছি স্কুল কলেজের ছেলে মেয়েরা 6 মাস আগের থেকে লেখাপড়া করত পরীক্ষা সামনে হারিকেন জ্বালায় পড়ত বিদ্যুৎ ছিল না আর এখন আমগো ছেলে মেয়েরা স্কুল কলেজের পরীক্ষা আগামী কাল আজকেও পড়ে না বইটা নিয়ে বইলে কাম্মু মাথা ব্যথা করে তো পরীক্ষার উপায় কি কয় নকলের রাস্তা খুলে দাও এক ছাত্রী নকল করতেছি আর এক শিক্ষক বাধা দিছে উঠেই মারধর শুরু করছে টের হইছনি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার যারা শিক্ষকদের সাথে বেয়াদবি করবা তোরা জীবনে মানুষ হবি না মানুষ হবি না লেখা রাখ মরার আগেই ধ্বংস হয়ে যাবি লিকুল্লি শাই ইনজিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুন মারি তামামিল আদাবি আজ খোদা খা হিমে তাওফি কে আদব বে আদব মাহরুমে গাস আজ ফজলে রব আমি হাফিজুর রহমানের কিছুই নাই কিন্তু কোনোদিন বেয়াদবি করি নাই ওস্তাদের দোয়া মা বাবার দোয়া মুরব্বীদের দোয়া দোয়া বড় মহামূল্যবান সম্পদ ও যুবক আজকে আসতে সময় মাগরিবের নামাজ পড়লাম এশার টাইম হয়ে গেছে গাড়ির জামে নামাজ পড়তে পারি নাই রাস্তায় এসে এক জায়গায় নামাজ পড়লাম কলেজের একটা ছেলে আমাকে তাকাইয়া দেখা চিনতে পারে নাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নামাজ পড়ে নামার পর কয় হুজুর মাপ চাই চিনতে পারি নাই আমি আপনার ভক্ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি মোবাইলে বয়ান শুনি দোয়া করবেন ও আল্লাহর বান্দা এই আল্লাহর বান্দা এত ভদ্র সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন এত মহব্বত তার অন্তরে লাগায় দিছেন এক বেলার নামাজ ছাড়ে না পাঁচ বেলার নামাজ মসজিদে জামাতের সাথে পড়ে অথচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া করুয়া মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে আল্লাহর বান্দা বিদেশে লেখাপড়া করার জন্য এখন চেষ্টা চালাচ্ছে ও আল্লাহর বান্দারা তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে পড়ুয়া সাক্ষী দিবা সত্য তোমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে আছে না নাই তোমার বিবেক রে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে তুমি কেন পারো না বিবেকটাকে প্রশ্ন করো তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে ও ড্রাইভারেরা তোমরা কেন পারো না ও বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে টোকাইয়া টোকাইয়া মসজিদে যাইয়া নামাজটা পড়ে পাঁচ বেলার ও মুরব্বীরা আপনারা কেন পারেন না ও যুবক বাবা আপনার মতো কত যুবক নজর করে দেখ মাথায় এত বোঝা টানতেছে শ্রমিকের কাজ করে ঢাকার শহরে গার্মেন্টসে সারা রাত্র কাজ করে এরপর একটা রোজাও ভাঙ্গে না পাঁচ ওয়াক্ত নামাজ বন্ধ করে না আপনি কেন পারবেন না রে বাবা ও আল্লাহর বান্দা ও পর্দার আড়ালে আম্মা জান আসেনি আম্মা জানেরা এরে আম্মা জানেরা কেমনে কইতাম মা বোনরা ওয়াজ শুনেই না বাসায় শুনে না ওয়াজে আইসে শুনবে হ্যান ও বাচ্চা টাচ্চা এই দুনিয়ার কিচ্ছা টিচ্ছা হ্যানে চলে আড্ডা মাড্ডা চলে বয়ান কি শুনবে গল্প করতে করতে এই আওয়াজ বাচ্চার আওয়াজ দুনিয়ার এক দোকানদারি হ্যান ও শুরু করছে বয়ান শোনার কোনো টাইমই নাই এরে আম্মা জান ভালো করে মাইকের আওয়াজটা শুনো মায়ের এত সম্মান আল্লাহ দান করেছেন দুনিয়াতে একজন একজন মায়ের সম্মান আল্লাহ নিচে করেন নাই এত পরিমাণ সম্মান নারীদের আল্লাহ বাড়ায় দিয়েছেন কেয়ামত পর্যন্ত নতুন কেউ আবার নতুন করে সম্মান বাড়াইতে পারবে না কোনো বদমাশ কোনো দুর্নীতিবাদ যদি বলে আমরা নারীর সমাজে আরও সম্মান বাড়াবো খোদার কসম সম্মান তো হবেই না হবে নারীরা অপমান নারীদের সম্মান যা বাড়ানো লাগে কে বাড়ায় দিছেন
আমার আল্লাহ বাড়ায় দিয়েছেন নবীর মাধ্যমে বিধবাদের নারীর সম্মান আল্লাহ নবী আম্মাজান খাদিজাকে বিয়া কইরা সম্মান বাড়াইলেন নবী চার কন্যার বাবা হইয়া কন্যাদের সম্মান বাড়ায় দিলেন ও আল্লাহর বান্দি মা বোনেরা একটু কান লাগাইয়া শুনেন আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন কিয়ামতের ময়দানে কোটি 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 সহস্র কোটি মানুষ থাকবে সব উলঙ্গ এই সময় আল্লাহ যদি ডাক দিয়া বলতে থাকেন আমি এমন একজন ব্যক্তিকে আমি দেখতে চাই আমি নিজের হাতে তাকে পুরস্কার দিয়া জান্নাত দিব ওই ব্যক্তিটা কে যে আমার মুহাম্মদের হাতে প্রথম কালেমা পড়ছো আমি তাকে আজকে কোটি মানুষের সামনে পুরস্কার দিব একজন পুরুষ দাঁড়াবার ক্ষমতা নাই একজন নারী দাঁড়াইয়া বলবে সর্বপ্রথম ইসলামের ইতিহাসে মুহাম্মদের হাতে আমি নারী কালেমা পড়ে মুসলমান হয়েছি ঈমান কবুল করেছি একজন নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরে আম্মা জান হাশরের ময়দানে আমার আল্লাহ যদি বলেন আমার দ্বীনের ঝান্ডা উঁচু করার জন্য কালেমার পতাকা উড্ডীন করার জন্য দেশান্তর হইতে হয়েছে কে হিজরতের এই বরকত লাভবান হয়েছো হিজরত করেছো প্রথম কে হিজরত করছো দ্বীন জিন্দার জন্য দাঁড়াও আমি তাকে পুরস্কার দিব একজন পুরুষও দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়াইয়া বলবে আমি দ্বীনের জন্য মক্কা মদিনা ছাইরা হাফসার এলাকায় প্রথম হিজরত করেছি আমি আর কেউ না বিশ্বনবীর কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হিজরত করলেন হাবশার দেশে আল্লাহ যদি বলেন আমার দ্বীনের ঝান্ডা উঁচু করার জন্য রক্ত ঢাইলা দিয়া শাহাদাতের মর্যাদা কে পেয়েছো প্রথম আমি তাকে পুরস্কার দিব একজন পুরুষও দাঁড়াতে পারবে না সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা দাঁড়ায় বলবে নবী ইসলামের জন্য সর্বপ্রথম আমি শাহাদাত বরণ করেছি নারীদের সম্মান সারা রাত যদি বয়ান করি শেষ হবে না ও পর্দার আড়ালের আম্মা জানেরা এত সম্মান আপনাদের দান করেছেন আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা আপনারা নবীদের মায়ের মতো মা আপনারা আলেমদের মায়ের মতো মা আপনারা হাফেজ কোরআনের মা আপনারা খাজা মঈনুদ্দিন চিশতির মা বড় পীর আব্দুল কাদের জিলানির মা এই দুনিয়াতে শুধু তাই না বড় 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 বিজ্ঞানী যারা দার্শনিক যারা এদের মা এই দুনিয়ায় যত বড় বড় সন্তান মায়ের কারণে হয়েছে যত বড় দেখি সব মায়ের অবদান এসপি সাহেবের ব্যবহার বড় সুন্দর এমপি সাহেবের ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো চেয়ারম্যানের ব্যবহার ভালো আল্লাহর কসম এটা তাদের ব্যক্তিগত বাহাদুরি না যত ভালো সব ভালোর অবদান হলো মায়ের অবদান আমি হাফিজুর রহমান এক বছর ছয় বছর তেরো বছর বয়ান কইরা যেই উপকার করতে না পারছি আম্মাজান এসপি সাহেবের এক মিনিট একটা ওয়াজ দিয়ে দিছে এসপি সাহেবের জীবন পাল্টায় গেছে এসপি সাহেব চেয়ার ছাইরা বাড়ি গেছে ছুটি নিয়ে এক সপ্তাহ আসবে যেদিন আম্মাজান খানার টেবিলে ডাক দিয়া কয় বাবা আমি মা বৃদ্ধা হয়ে গেছি কোন দিন মরে যাব জানি না আমি বিদায় বেলা তোরে একটা কথা বলবো মানবিনি এসপি সাহেব বলে মা জীবন দিয়া মানবো বলো আম্মাজান ডাক দিয়া কয় বাবা আমার কথা মান আল্লাহ সম্মানের চেয়ারে বসাইছেন এই জায়গায় বৈশা গরিবের উপরে জুলুম করবি না হারাম টাকা আসলে খাবি না কাউকে অসম্মানী করবি না জবান দিয়া মিথ্যা কথা বলবি না খানার টেবিলে এসপি সাহেব কয় আম্মা যান মইরে গেলে যাব আপনার এই কথা আমি কখনো ভঙ্গ করব না বাড়ির থেকে বিদায় নিয়ে চেয়ারে যখন বসছি টেবিলের নিচে লক্ষ লক্ষ টাকার বস্তা লাথি মেরে কয় আমার মায়ের ওসিয়ত মইরে গেল হারাম টাকা খাবো না মিথ্যা বলবো না যদি চেয়ার সুইটা যায় যাক আমি মায়ের কথা রক্ষা করব আমি তেরো বছর বয়ান কইরা যা না করতে পারছি আম্মা জানের এক মিনিট কথা এসপি সাহেবের আল্লাহর ওলি বানায় দিছি এরে পর্দার আড়ালের আম্মা জানেরা এই দুনিয়াতে যত ভালো সন্তান হয়েছে মা আপনার অবদানের কারণে হয়েছে আরে আম্মা জান আপনার মতো কত মা এলাকার মধ্যে এখনো ঘুরে ঘুরে দেখা যাবে পাঁচ বেলার নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে সন্তানটারে আদর্শওয়ালা বানায় এই রকম মায়ের অভাব নাই তাহাজ্জুদ নামাজও পড়ে পর্দা রক্ষা করে চলে নাই
আম্মা জানেরা যদি মাইকের আওয়াজ শুনে থাকেন একটু চিন্তা করেন কয়দিন আর বাসবেন এমন কোন দিন নাই মায়ের লাশের খবর নাই কিন্তু আপনি মরিয়া গেলে কেউ আপনার নাম নিবে না হ্যাঁ তবে যদি একটা দামি সন্তান দুনিয়াতে রেখে যান ওই সন্তানের উসিলায় আপনি মা কবরে দোয়া পাইতে থাকবেন আরে আম্মা জান একটা সন্তান ডাক্তার বানাবেন দোয়া করে গেলাম একটা সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন দোয়া করে যাই বানাইয়েন সন্তানটারে প্রফেসর বানাবেন সাংবাদিক বানাবেন ওকিল ব্যারিস্টার বানাবেন দোয়া করে গেলাম তবে আম্মা জান বেয়াদব বানাবেন না আপনার সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে যেন এলাকার মুরব্বিরা কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে যেন কোনো বন্ধু বান্ধবরা কষ্ট না পায় আদর্শওয়ালা ডাক্তার বানাবেন আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার বানাবেন আদর্শওয়ালা প্রফেসর বানাবেন সন্তান এমপি হবে আদর্শওয়ালা এমপি আপনার সন্তান চেয়ারম্যান হবে আদর্শওয়ালা চেয়ারম্যান জীবনে হারাম খাবে না কারো হক নষ্ট করবে না দুনিয়ায় শান্তি সম্মান পরকালেও সম্মানের শান্তি তবে আম্মা জান বলতে পারেন হাফিজ ভাই আব্বা জানের কোনো কি দায়িত্ব নাই সব আম্মা জানের দায়িত্ব ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল ইমরাআতু সালিহা আল্লাহর নবী বলেন দুনিয়াতে সব হলো সম্পদ আর এই সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো নেককারিণী মহিলারা এরে আম্মা জান সন্তানের বিষয় ইমাম বড় একজন দার্শনিক বড় বৈজ্ঞানিক বড় একজন আল্লাহওয়ালা ইমাম গজালি রহমাতুল্লাহ আলাই বলেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা মা সন্তানকে যা শিখাবে সন্তান তাই শিখবে ওরে আম্মা জান বাবার তুলনায় সন্তান মাকে ফলো করে চলে বেশি মায়ের পিছনে সময় দেয় বেশি বাবার কাছে যায় না বাবায় সময়ও দিতে পারে না মায়ের অবদান সব থেকে বেশি কখন আমি সেই ঘটনা শুনাবো এরে আম্মা জান খাজা মঈনুদ্দিন মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতবর্ষে আসছেন কালেমার দাওয়াত নিয়া মানুষের দ্বারে দ্বারে দৌড়ায়ার দাওয়াত দেয় লক্ষ 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 বিদর্মী কালেমা পড়েছে কেউ বলে 90 লক্ষ কেউ বলে 96 অসংখ্য বিদর্মী কালেমা পড়েছে খাজা মঈনুদ্দিন মায়ের কাছে গিয়ে আনন্দ প্রকাশ করে আম্মা জান বলে মঈনুদ্দিন এত খুশি কেন তাই আম্মা জান দিনের দাওয়াতের খেদমতে লক্ষ লক্ষ বিদর্মী কালেমা পড়েছে মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহর মা বলে রে বাবা এটা তোমার কোনো বাহাদুরি না আমি মায়ের অবদান মঈনুদ্দিনকে আম্মা জান আপনার অবদানটা কি মা ডাক দিয়া কয় বাবা তুই আমার গর্ভে যখন ছিলি আমি একটা রাত্র ঘুমাই নাই সিজদায় পড়ে কান্না করেছি আর বলেছি ও দয়ার মালিক আমার গর্বের সন্তানকে তুমি জমানার ইমাম হিসাবে কবুল করে নাও উম্মতের হাদি হিসাবে কবুল করে নাও উম্মতের রাহবর হিসাবে কবুল করে নাও শুধু তাই না এ মঈনুদ্দিন তুই দুনিয়াতে আসার পরে আমি মা তোরে দুগ্ধ পান করাইছি 2 বছর পর্যন্ত আল্লাহর জাতের কসম আমি তোরে যতবার দুধ পান করাইছি একটা ফোঁটা দুধও বিনা অজুতে তোর মুখে দেই নাই আম্মা জানেরা ও এই রকম মা যদি ঘরের মধ্যে থাকে ওই সন্তান আল্লাহর ওলি হবে না কেন ওই সন্তান জগৎ শ্রেষ্ঠ সম্মানের চেয়ারে বসবে না কেন আরে আম্মা জান রান্না করে খাওয়াইবেন আপনি আপনার খানা সন্তানের পেটে যাবে মাইয়ার পেটে যাবে স্বামীর পেটে যাবে খানাটা যেন হালাল ভাবে যায় এবং আপনি ওজুর সাথে রান্না করবেন মাথার কাপড় কখনো ফালাইবেন না ও আম্মা জান যারা মাথার কাপড় সব সময় ফালাইয়া ঘরে থাকে ওদের রিজিকে ঘরে বরকত হয় না আরে আম্মা জান আল্লাহর নবীর আদর্শ মতো চলেন দেখবেন দুনিয়াতেও শান্তি পরকালেও শান্তি আল্লাহর মহাব্বত নিয়ে চলেন সন্তান আল্লাহ দান করেছেন নেককার বানাইয়া যান সন্তানটাকে আদর্শওয়ালা বানায়া যান এরে আল্লাহর বান্দারা যুবক মা বেঁচে থাকলে মায়ের থেকে দোয়া নেওয়ার চেষ্টা করিও কারণ তোমার বাহাদুরি চলবে না ওই মা বাবার দোয়া ছাড়া তুমি আগাইতে পারবা না
এই চেয়ারে বসছি মা বাবার দোয়ার চোখের পানির কারণে ও বাবা তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো মা বাবার দোয়ার কারণে মা বাবার কান্নার কারণে তুমি জানো না যে তোমার মা বাবা কত দোয়া তোমার জন্য করে এরে এলাকার মুসলমান ও যুবক ওই মা বাবার দোয়ার কারণে তুমি আজ টাকার মালিক বাড়ি গাড়ির মালিক সম্মানের চেয়ারের মালিক ওই মা বাবারে পাইলে দোয়া নাও বেয়াদবি করবা না আল্লাহর মোহাব্বত নিয়ে তৈরি হয়ে যাও পিছনে গুনাহ তো কম করো নাই মনে চাইলেই গুনাহ করেছো কেউ বাধা দিলেও ফিরো নাই এখন থেকে তওবা করে নাও আল্লাহর ভয় অন্তরে জমা করো জবানটাকে হেফাজত করো জবান দিয়ে কোনোদিন মিথ্যা বলবা না গালি দিবা না গীবত শেকায়াত করবা না হাতের দ্বারা কারো বিরুদ্ধে লেখবা না দরকার নাই দরকার নাই তোমার কাজ তো এটা না তোমার কাজ হলো তোমাকে তৈরি করা তুমি ঠিকমতো লেখাপড়া করলে আরেকজনের বিরুদ্ধে লাগার টাইম পাও কখন তুমি আরেকজনের বিরুদ্ধে লেখলে তার গুনাহ তোমার আমল নামে আসবে এই আকামের টাইম কখন পাও তোমার সময় কই জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে দুনিয়া মে হো দুনিয়া কা তো লব গার না হো বাজার সে গুজার হো খরিদার না হো দুনিয়া মে হো দুনিয়া কা তো লব গার না হো বাজার সে গুজার হো খরিদার না হো ইয়ে দুনিয়া এক মিসলে কাগজ ফুলে হে ইয়ে দুনিয়া এক মিসলে কাগজ ফুলে হে জিন্দগি মে বন্দেগি তু কর নাহি জিন্দগি মে বন্দেগি তু কর নাহি জিন্দগি বে বন্দেগি শর্মিন্দা হে জিন্দগি বে বন্দেগি শর্মিন্দা হে এরে যুবক আল্লাহর গোলাম চোখ দুইটা বন্ধ করে দেখ কার পেছনে সময় নষ্ট করতেছো যার জন্য নামাজ বাদ দিছো সে তো তোমার আপন নয় রে বাবা দুনিয়াতে তাকায় দেখ স্বার্থে আঘাত লাগলে মোবাইলটা বন্ধ করে দেয়নি এইটা কেমন বন্ধু স্বার্থে আঘাত লাগলে মোবাইল বন্ধু বাড়াবাড়ি করবি তোর কল্লা ফালায় দিব বন্ধুর হাতে বন্ধু জবাই হচ্ছে দৈনন্দিন নজর করে দেখছো কার জন্য যৌবনটারে নষ্ট করতেছো রে বাবা এই যুবক তুই যে মোবাইলের দ্বারা কত মেয়ের চরিত্রের উপর আক্রমণ করলি যদি একবার ভাবতি আমারও তো মাওলায় বোন দিছে আমার বোনের চরিত্র যদি কোনো যুবক নষ্ট করে আমি তা বরদাস্ত করব না এই চিন্তা করলে তুই আর কোনো মেয়ের উপরে আঘাত করতে পারতি না রে বাবা তবে লেইখা রাখ আমি হাফিজুর রহমানের কথাটা লিখে রাখ এখন নালাকো বাসায় গিয়া লেইখা ঘরের দরজায় টানায় রাখবি তুই যত মাইয়ার চরিত্রে আঘাত করবি জানি না তোর কপালে বিবাহ আছে কিনা যদি থাকে বউ আসবে না কপালে জল্লাদ আসবে জুতার বাড়ি দিয়া দশ মাইয়ার জীবন নষ্ট করছো এক জল্লাদে জুতা দিয়া সাইজ করবে লেখা রাখ হাসিস না আমি হাসির কথা বলি নাই লেখা রাখ
এরপর নারার আলীর বোন, তোমার মতো কত বোন স্কুল কলেজে পড়ে, মোবাইল চালায় না, বাবার খেদমত করে, মায়ের কথা মতো চলে, পাঁচ বেলার নামাজ পড়ে, পর্দা রক্ষা করে চলে, এমন বোন নাই? আর ভিন্ন বন্ধুদের বলবো, তুমি যে অন্য যুবকের চরিত্রের উপর আক্রমণ করো মোবাইলের মাধ্যমে, ও বোনেরা, তোমার চরিত্র যদি নষ্ট করিয়া তুমি অন্য যুবকের এর ভিতরে শিকার দিবানায় দাও, তুমি যদি চিন্তা করতা তোমার ভাইয়ের চরিত্র কেউ যদি নষ্ট করে তুমি বরদাস্ত করতে পারতা না, এই চিন্তা করলে তুমি অন্য সন্তানের যুবকের চরিত্রের উপরে হামলা করতে পারতা না, কয়দিন আর বাহাদুরি করবা, এগুলোর মধ্যে কোনো শান্তি নাই, যৌবনের ক্ষতি, জীবনের ক্ষতি, লেখাপড়ার ক্ষতি, তোমার শরীরের ক্ষতি, টাকা পয়সার ক্ষতি, তোমার মা বাবার বরদোয়া, মুরব্বীদের বরদোয়া, সমাজের মধ্যে মাথা উঁচু করা যায় না, সবাই লজ্জা দেয়, মাথা উঁচু করে দাঁড়ানো যায় না, এমন অপরাধ না করবা কেন রে বোন, এখন থেকে তওবা করো, যদি ভুল করিয়াও থাকো শয়তানের ধোকায়, ও যুবকেরা, আমার মাওলা তওবার দরজা খুলে রাখছেন, তওবা করার জন্য তৈরি হও, মনে মনে ডাকো আল্লাহ, তুমি তো অন্তরের খবর জানো, আমি অন্তর থেকে তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, আর গুনাহ করব না, লঙ্ঘন করে ফেলেছি, ও আল্লাহ, গুনাহ করতে করতে আজ আমার হাত না পাক, আজ আমার চোখ দুইটা না পাক, গুনার কারণে জিব্বা না পাক, গুনার কারণে অন্তর না পাক, ও আল্লাহ, আজকে থেকে আর হাত দিয়া গুনাহ করব না, জবান দিয়া গুনাহ করব না, চোখ দিয়া গুনাহ করব না, অন্তরের কল্পনায় কোনো গুনাহ করব না, আল্লাহর কাছে তওবার নিয়াত করো। তবে এটাও সত্য কথা, ১৩ বছর নবীর বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা পড়ে নাই, এই জমিনে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ আছে, হাজারো বয়ানে দিলটা নরম হবে না, বরং বয়ানের পরে বাইরে গিয়া বিরোধিতার সমালোচনা করে গুনার পাল্লা ভারী করবে। আর এক দল বান্দা এই জমিনে থাকবে ওমরের মতো অন্তর, গুনার পাহাড় নিয়ে ময়দানে ঢুইকা, হঠাৎ করে মরণের কথা যখন স্মরণ হবে, কবরের আজাবের কথা যখন স্মরণ হবে, দেশের বিরোধিতা জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না, তওবা করার মতো যদি অন্তরে খাঁটি নিয়ত হয়, খাঁটি নিয়ত থাকলে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন, আয় আল্লাহ আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বির হামহুমা কামা রব্বা।